নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিন্তু আপনারা যে ভ্যাকসিন নিয়েছেন কোভিড-19 সেই ভ্যাকসিনের সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। কারণ এখন কিন্তু আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতেই হবে যে আপনি যদি এক স্টেট থেকে অন্য স্টেটে যান, আপনাকে কিন্তু তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটটি সঙ্গে রাখতে হবে। আপনি যদি এক দেশ থেকে অন্য দেশে যান, সেক্ষেত্রেও আপনার প্রয়োজন। তো সেই জন্যই আপনি কিভাবে আপনি ভ্যাকসিন নেওয়ার পর সেই সার্টিফিকেটটিকে ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখিয়ে দেব। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে আপনার বাড়িতে থাকা ল্যাপটপ, কম্পিউটার অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোনের যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে আপনি টাইপ করবেন, জাস্ট কোউইন লিখে আপনি সার্চ করবেন। সার্চ বক্সে ফেললেই সবার প্রথমেই আসবে www.coin.gov.in। এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটি পেজ আসবে। এখানে দেখুন সবার ওপরেই লেখা রয়েছে রেজিস্টার্ড অ্যান্ড সাইনিং ইন ইয়োরসেলফ। এছাড়াও এখানে কিন্তু আপনি আরও অনেক সুবিধা পেয়ে যাবেন। সেই সমস্ত সুবিধার মধ্যে আপনার লোকেশানে কোথায় কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে বা কোভিশিল্ডকে দেওয়া হচ্ছে সেই সমস্ত অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন। তো আমাদের এখানে যেহেতু মেনলি আমাদের সার্টিফিকেটটিকে দরকার, সেই জন্য আমরা রেজিস্টার অ্যান্ড সাইনিং ইনের ওপরে ক্লিক করব। এবং সেখানে আসার পরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দেবেন। এই মোবাইল নাম্বারটি কোন মোবাইল, যে মোবাইল নাম্বারটি আপনি যখন ভ্যাকসিন নিয়েছেন তখন প্রোভাইড করেছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এখানে সেই মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। এবং দেওয়ার পর গেট ওটিপির উপরে আপনাকে ক্লিক করতে হবে। আর তারপরে কিন্তু আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের উপরে কিন্তু চলে আসবে একটি SMS। আর এখানে কিন্তু আমারও সেই SMSটি পৌঁছে গেছে, 6048 এই নাম্বারটি হচ্ছে আমার ওটিপি। তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি 6048। এবং তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসেসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। আর যখনই আপনি ভেরিফাই অ্যান্ড প্রসেসের উপরে ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি আপনার বাড়ির সদস্যের কতজনকে এই একই নাম্বারে দিয়েছেন সমস্ত লিস্ট কিন্তু এখানে শো করবে। এখানে সঙ্গে সঙ্গে আসবে কিন্তু দেখুন মিনা কর্মকার দেওয়া রয়েছে, 30 ডেজ বাকি রয়েছে সেকেন্ড ডোজ পাওয়ার জন্য। এবং তার সিক্রেট কোড দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, আধার নাম্বার দেওয়া রয়েছে আইডি প্রুফ হিসেবে, এবং কোন ভ্যাকসিন সে পেয়েছে, সে কোভিশিল্ড পেয়েছে না কোভ্যাক্সিন পেয়েছে সেটাও ডিটেলস রয়েছে। এবং ঠিক তার নিচে রয়েছে কিন্তু সার্টিফিকেট। তো আপনাকে সার্টিফিকেট পাওয়ার জন্য এই সার্টিফিকেটের উপরে কিন্তু ক্লিক করতে হবে। যখনই আপনি এই সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন আপনার সামনে একটি PDF ডাউনলোডের অপশান আসবে। আপনি সেটিকে PDFটিকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করলে আপনার সামনে চলে আসবে কিন্তু সেই সার্টিফিকেটটি। তো সেই সার্টিফিকেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই সার্টিফিকেট। এখানে সেই নাম, তার বয়স, তার যে আইডি বেনিফিশিয়ারির যে আইডি, সেই আইডি সমস্ত কিছু রয়েছে। এবং শুধু তাই নয়, এটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের দ্বারা দেওয়া একটি সার্টিফিকেট, সেই জন্য আপনার কোনো চিন্তার কারণ নেই। এই সার্টিফিকেট নিয়ে আপনি এক স্টেট থেকে অন্য স্টেট বা আপনি এক স্টেট থেকে অন্য কোনো দেশে আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন। সেখানে আপনাকে যদি চাওয়া হয় যে সেখানে যদি কোভিড বিধি নিষেধ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সেই সার্টিফিকেটটি দেখিয়ে অনায়াসে সেখানে কিন্তু ট্র্যাভেল করতে পারবেন বা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে ফিজিক্যাল কপি নিয়ে ঘোরার দরকার নেই। আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিন্তু আপনি এই সার্টিফিকেটটিকে আপনার ফোনে রেখে দিতে পারবেন এবং আপনি যে কোনো মুহূর্তে সেটি কিন্তু পেয়ে যাবেন। এবং এর সাহায্যে আপনি কিন্তু আরও একটি কাজ করতে পারবেন। আপনি যখন ভ্যাকসিনেশন করেছিলেন তখন আপনাকে সেই সেন্টার থেকে যে রিসিপ্টটি দেওয়া হচ্ছিলো সেই রিসিপ্টেরও আর কোনো প্রয়োজন নেই। আপনার হাতে থাকা মোবাইল ফোনই বলে দেবে আপনার কতদিন বাকি রয়েছে সেকেন্ড ডোজ পাওয়ার জন্য।
আপনি জাস্ট সেই ফোনটি নিয়ে গিয়ে সেটা দেখালেও কিন্তু আপনি সেকেন্ড ডোজ খুব অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ইনফরমেশনটি যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে, একটুকু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে প্রচুর 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 পরিমাণে কিন্তু শেয়ার করবেন, যাতে সবাই এই বিষয়গুলি জানতে পারে এবং বুঝতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে।